ঘৃণা, প্রেম, রেগে যাওয়া, মান ভাঙানো, ভুলে যাওয়া, এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু নয়। কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না। যদি ঘৃণার কথা বলেন, যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, সেটা কেন? ব্যক্তিকে ঘৃণা করবেন কেন? ঘৃণা করুন তার স্বভাবগুলিকে, সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে। কারণ স্বভাব পাল্টানো যায়। সেইভাবেই রাগ করুন, কিন্তু তাদের কথায়, তাদের উপরে নয়। কারণ কথা বদলে দেওয়া সম্ভব। ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি, তাদের নয়। কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায়। প্রেম করুন, তবে তাদের আত্মার সাথে, তাদের অনুভূতির সাথে, শরীরের সাথে নয়। কারণ শরীর হলো নশ্বর। বলুন কিন্তু খারাপ ভাবে নয়। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি, প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য, কিন্তু জীব শুধুমাত্র একটি। তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবে চিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এই মানুষ যখন তার হাত খালি থাকে, তখন তার চোখ স্বপ্নে ভরা থাকে। যখন হারাবার কিছুই থাকে না, তখন অর্জন করার চেষ্টা করে যায় সে। সে নির্ভয় হয়ে এগিয়ে চলে প্রত্যেক সংকট, প্রত্যেক বিপদের সম্মুখীন হয়ে। কিন্তু যখন হাত ভরে যায়, তখন স্বপ্ন দেখাই বন্ধ করে দেয় সে। যা পেয়েছে তা যাতে হারিয়ে না ফেলে, সেই ভয় সংকট ও বিপদের সম্মুখীন হওয়া বন্ধ করে দেয়। সেই পথটাই ভুলে যায় যাতে চলে সে সাফল্য অর্জন করেছে। এটা অনুচিত। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো অবস্থায় থাকুন, আহ্বানগুলোকে স্বীকার করুন। কারণ যদি আপনি সেই আহ্বান স্বীকার করেন, তবেই আপনি এই সংসারকে কিছু দেওয়ার উপযোগী হয়ে উঠবেন। যদি সফল হন, তাহলে এই সংসারকে নেতৃত্ব দিতে পারবেন। আর যদি অসফল হন, তাহলে শিক্ষা পাবেন যে কি করা উচিত নয়। তাই জীবনে আহ্বান স্বীকার করুন, দুশ্চিন্তা নয়। রাধা রাধা। আপনি এই সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর, যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আপনার কথা মনে করে। তাছাড়া বহু বছর তাদের দেখাই পাওয়া যায় না, কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে, হাত জোর করে আপনার সামনে এসে উপস্থিত হয়। বড়ই রাগ হয় এদের ওপরে, মন ভারী হয়ে ওঠে। মন এই কথাই বলে যে এই এই ব্যক্তির সাহায্য করা উচিত নয়। কিন্তু আপনি এরকম কখনোই করবেন না।
আপনি বলবেন কেন বলছি আমি এই কথা। মনে রাখবেন, আলোর খোঁজ মানুষ শুধুমাত্র তখনই করে যখন অন্ধকার গভীরতর হয়। তাকে স্বার্থপর ভেবে নিজের মনকে বিচলিত করবেন না, নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন। ভাগ্যবান মনে করুন নিজেকে, যে কারোর বিপদের সময় তার আপনার কথা মনে পড়েছে, যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা রাখেন। এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না। শুধুই নজর রাখুন নিজের পরমার্থের ওপরে। মন প্রসন্ন হয়ে বলবে রাধা। মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার। আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায়, নত হতে। সে ভাবে যে আমি কারোর সামনে কেন নত হব। আর এটা এই কারণে হয়, কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, যে এই সংসারে এই জীবনে সে যা অর্জন করেছে, নত হয়েই অর্জন করেছে। বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে, নত হয়ে পড়ে। বড়দের আশীর্বাদ নিয়েছে, নত হয়ে। ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয়। কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয়। ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয়। ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে? নত হয়ে। সম্মান কি করে অর্জন করা যায়? নত হয়ে। কারোর সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, তার অর্থ হল বিনম্র হওয়া। আমরা মানুষ, আর ওই আকাশের উচ্চতায় পৌঁছানোর জন্য আমাদের কোনো পাখির মতো ডানার প্রয়োজন নেই। শুধু যত নত হবেন ততটাই উপরে উঠবেন। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে, স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না, এই স্মরণ শক্তি মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়, তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা। প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে, যাতে সে নিশ্চল না হয়, কোনো না কোনো কর্ম করতে থাকে। আর সেই অনুভূতি হল খিদে। পশু পক্ষী প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য। কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অবধি সীমিত থাকে? পেটের খিদে মেটাতে মেটাতে
কখন যে এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি না। আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ সংগ্রহ করা অবধি সীমিত থাকে। নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি? আগামী প্রজন্মের জন্য। বড়ই বিচিত্র, তাই না? নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছেন। পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? নিজের সন্তানকে সংস্কার দিন, অর্থ নয়। যদি সন্তান সংস্কারী হয় তখন সে নিজের এক সংসার তৈরি করবে, যদি সংস্কারহীন হয় তাহলে আপনার বানানো সংসার এমনি সে ভেঙে দেবে। জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তাহলে জ্ঞান সঞ্চয় করুন, প্রেম সঞ্চয় করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধার। এটা হলো সূচ, আর এটা হলো তলোয়ার। এবারে আপনারা বলুন, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে? আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানলাম যে তলোয়ার বেশি ভারী হয়, তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে, যুদ্ধে শত্রুর বিনাশ করে, কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না। যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায় তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না। আপনাকে সূচের ব্যবহার করতেই হবে। এবারে বলুন, তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সূচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে? ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন, দরিদ্র, কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না, আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে, সম্পন্ন বন্ধু নয়। তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন, চিত্ত আনন্দে জেগে উঠবে। রাধা রাধা। সময় বড়ই বিচিত্র অনুভব দেয়, যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায়, প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয়। ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে, প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায়। আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না, শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায়। কিন্তু এটাই কি সত্যি বাস্তব? না, সময় তো সময়ই হয়, নিজের গতিতেই চলে সে। শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে। তাই এই সমস্যা সময়ের নয়, আমাদের মানসিকতা। তাই নিজেকে খুশি রাখুন, অন্যদেরও খুশি রাখুন, আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন। সময় সবসময় ভালোই লাগবে। প্রেম করুন সবার সাথে, সময় সবসময় সুখেই কাটবে। রাধা রাধা। মানুষের জীবন কি? আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময়। আর মৃত্যু কখন হয়? যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়, ভাবা ছেড়ে দেয়। এমনটা নয়, মানুষের অন্ত, তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায়। করুণা,
সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে, যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে, আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য, তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য। দেখুন, এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয়, তাই তার আগে কেন মরব? এই করুণাকে কেন মারব? নিজের মনুষ্যত্ব বজায় রাখুন, মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন। রাধা রাধা। অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয়। এই অগ্নি, এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে। কিন্তু ভাবুন, যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয়, তাহলে কি হবে? একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বনকে ছারখার করে দিতে পারে। ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই, কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্ম করে দেয়। তাহলে কি করা যায়? কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে? উত্তর হলো, তাতে জল ঢেলে দিয়ে, জলের মতো বইতে দিনে কি। ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয়, এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে। সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে, আর সেই জন্যই তাকে তেজ বলা হয়। অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না। তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান, নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। এই পদ্মফুল দেখতে পাচ্ছেন আপনি? এটার একটা বিশেষত্ব আছে, জলের স্তর যতই বেড়ে যাক, এই ফুল সব সময় জলের ওপরেই ভাসে। আর এর কারণ হচ্ছে এর এই মৃণাল। যখনই জলের স্তর বাড়ে, ঠিক তখনই এই মৃণালও বাড়ে, আর এই ফুলকে জলের ওপরে ভাসিয়ে রাখে। কিন্তু যখন জল কমে যায়, এই মৃণাল কমতে পারে না, আর তখনই নিজের সাথে এই ফুলকেও নষ্ট করে দেয় সে। মানুষের সাথেও এরকমই হয়। দেখুন, মানুষ যত সমৃদ্ধ হতে থাকে, ততই তার জীবনের স্তর বাড়তে থাকে, তার ইচ্ছেগুলো, তার প্রয়োজন বাড়তে থাকে। কিন্তু জীবনে কৃতিত্ব কমতে থাকলেও তার প্রয়োজনগুলো কমে না। আর তারপর এই পদ্মের মতোই মানুষও ভেঙে পড়ে। তাহলে কি করা যায়? কি করা যায় এই পরিস্থিতিতে? জীবনের স্তর বাড়ানো ছেড়ে দেবেন? কখনো না। কিন্তু জীবনের স্তর বাড়ানোর সাথে সাথে নিজের আত্মশক্তি একত্রিত করুন। সংকটের মুহূর্ত এলে আপনি আপনার জীবন কিভাবে কাটাবেন তার অনুশীলন করুন। কারণ জীবনের স্তর আর জলের স্তর বাড়বে আর কমবে, কিন্তু এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি এই দুইয়ের মধ্যে সমতা কি করে ধরে রাখবেন। রাধা রাধা।